আজকে একটা পিঠা রেসিপি করব, অতি সিম্পল একটা পিঠা, গুড় আর সুজি দিয়ে। সেজন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, এই যে আধা আধা কাপ আছে খেজুরের গুড়, আধা কাপ আর হচ্ছে 1/4 কাপ। ভালো করে এগুলো গালিয়ে নিতে হবে। মিষ্টি জিনিস একটু লবণ দিতে হয়, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে ঢেলে তারপরে এটাকে একটা ডো বানিয়ে নিব। ঢালতে হবে আর নাড়তে হবে, তাহলে কিন্তু দলা পাকাবে না। 1 কাপ সুজির জন্য 2 কাপই কিন্তু পানি লাগবে, আর চিনিটা বা গুড়টা সেটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ডোটা হয়ে গেছে, প্রথমে আঁচটা একটু বাড়িয়ে রাখেন, পরে কিন্তু কমিয়ে দিতে হবে। আর এটা আস্তে আস্তে করে এটা এই যে ডোয়ের আকার করে নিতে হবে। এই যে বোঝাই যাচ্ছে যে প্যানটা ছেড়ে দিচ্ছে, যাই হোক এটা এখন আমি নামিয়ে নিব, না নামিয়ে ঠান্ডা করে তারপরে মানে এটা মুছে নিব, সেটা অবশ্যই দেখাবো। এই সুজিগুলো এখন কিন্তু বেশ গরম আছে, হ্যাঁ একটু গরম অবস্থায় এটাকে মুছে নিতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। একটু তেল নিয়ে নিচ্ছি, এটা একটু চিপচিপা, দুইটা ভাগ করে নিলাম। একটু তেল ছিটিয়ে নিচ্ছে, একটু মানে তেলটা একটু লাগিয়ে নিলাম। এটা হালকা হালকা বেলিয়ে নিব। এই যে একটু মোটাই রাখলাম, একদম পাতলা রাখবো না। এই যে আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, আপনারা যদি ইচ্ছা হয় একটু ছোটো বানাতে পারেন বা এরকম বানাইতে পারেন, যেমন মন চায় তেমনই বানিয়ে নেবেন। এতটুকু মোটা হবে। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, আর এটা ভেজে নিব। পিঠাগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে এটা 5 মিনিট ভেজে নিলাম। আর আপনার আপনার কালার পছন্দ অনুসারে এটা নামাবেন, এই কালারটাই বেশ সুন্দর লাগতেছে। যাই হোক, আজকে যে রেসিপিটি করব সেটা আমার নিজস্ব একটা রেসিপি, মুড়ির পিঠা তৈরি করব। সেজন্য এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা একটু মচমচা হইতে হবে, মানে পরিষ্কার হইতে হবে, যেরকম একদম গুঁড়া হয়ে যায় রাতে ডলা দিলে। আর এই মুড়িটাকে আমি ব্র্যান্ড করে নেব। 2 কাপ মুড়িতে এতটুকু মানে মুড়ি গুঁড়া হয়েছে, 1 কাপ থেকে একটু কম, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি ময়দা মানে যতটুকু মুড়ি গুঁড়া ছিল অতটুকু ঠিক ময়দা নিয়ে নিচ্ছি, আপনার সেগুলো আটা দিতে পারেন। আর আমি নারিকেল দিয়ে দিচ্ছি, এটা পুরানো নারিকেল, তাজা নারিকেল ফ্রেশ, এটা দিয়ে দিলাম। আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। ছোটোবেলায় আমরা মানে এই ঘিটা খেতাম মানে অন্যরকম করে, যেমন মা মেখে দিতেন মুড়ি, ঘি, চিনি আর নারিকেল, সেটাই মানে আমি চিন্তা করে এটা করতেছি একটু অন্যরকম করে। এটা তো আর শুকনা খাওয়া যায়, শুকনা খেতে পারবো না, এই জন্য একটু মানে পিঠা আকারে তৈরি করতেছি। এটা খুব ভালো করে একটু ময়ান করে নিতে হবে। যে পরিমাপে আমি গুঁড়া মুড়িটা দিয়েছি সেই পরিমাপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে, একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আমি মুড়ি, ময়দা, নারিকেল আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আজ এমন হবে, এটা ব্রেড ক্রামের মতন দেখা যাচ্ছে, এরকমই হবে। তারপর এটাতে আমি ডিম দিব, 2টা ডিম দিব। ডিমগুলো ধুয়ে রাখি ফ্রিজে, যখন ডিমটা রাখি তখন ধুয়ে রাখি, তাই আর হাতটা ধুলাম না। এই ডোটা আমার হয়ে গেল, একটু সময় নিয়ে আমি সব কিছু মেখে নিয়েছি ভালো করে। আর যদি মনে করেন আপনার এই মানে ডোটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর 2 চামচ ময়দা নিয়ে নেবেন। ডোটা আমি একটা পিঁড়িতে নিয়ে নিয়েছি রুটি বানানোর, আর এটা এখন আমি আস্তে আস্তে বেলবো, কিন্তু একটু হাত দিয়ে চেপে একটু বড় করে নিই।
আমি হাত দিয়ে প্রেস করে কিছুটা করলাম আর বেলুন দিয়ে কিছুটা করলাম, এতটুকু বড় করেছি আর এমন মোটা হবে। তারপরে একটু সোজা একটা ইয়া পিজার কাটা দিয়ে করতে পারেন, নাহলে একটা নাইফের সাহায্যে করতে পারেন। এটা আমার কাটা হয়ে গেল, এখন এটা ভাজতে চলে যাব। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি কিছুটা তেল, অল্প তেল দিয়ে ভাজতে হবে, তেলটা বেশি অত বেশি গরম হওয়া যাবে না, তাহলে হয়তো পুড়ে যাবে। এবার আমি এটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর এটা যদি আপনারা কেউ ঘি দিয়ে ভাজতে চান তাহলে ভাজতে পারেন, আমি তেল দিয়ে ভাজলাম, আস্তে আস্তে ভাজা হবে সুন্দরভাবে। আমি এখন উল্টিয়ে দেখি কেমন হয়েছে, একটু উল্টিয়ে দিই, তারপরে আবার মানে পুরোটা ভাজা হয় নি আমার, আরও আরেকটু ভাজা লাগবে। আঁচটা খুব কম রেখেছি, আঁচটা আপনারা কম রাখবেন, বেশি আঁচ রাখতে গেলে হয়তো এটা পুড়ে যাবে। আর এই যে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এটা আমি উল্টে পাল্টিয়ে এই পিঠাগুলো 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি অল্প আঁচে। দেখেন মশলা কালারটা খুব সুন্দর হয়েছে এবং মচমচা হয়েছে, খুব মানে হেলদি একটা রেসিপি। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।